মাননীয় প্রিয়ব্রত দত্ত মহাশয়। এরপর ধর্মনারায়ণপুরের সোমদাসী রায়, শ্যামদাসী রায়ের হাতে বস্ত্র তুলে দিচ্ছে অর্জুন মণ্ডল। দয়াল বিশ্বাসের হাতে বস্ত্র তুলে দেবেন অভয়নগরের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। যমুনা রায়ের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় শ্রী সুনীল মাতুব্বর মহাশয়। এরপর রমজানী দফাদার আছেন, এনার হাতে রমজানী দফাদার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় শ্রী মেঘলাল পাল। বাসুদেব বর্মনের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় শ্রী সুবোধ বিশ্বাস মহাশয়। এই রাজ কি চলছে জানি না, আমরা পাশাপাশি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান একসঙ্গে বসবাস করি। আমাদের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো, মুসলিম ভাইদের ঈদ। আজকেই করিমপুরের কাছে আমি একটা মহাসভাতে গেছিলাম, সেখানে বড়দিনের প্রথম একটা অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে ছিলাম। তো বিষয়টা হচ্ছে যে সবাই তো বসবাস করি, আমাদের মধ্যে তো কোনো বিদ্বেষ নেই। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।